আজি ভারতীয় জনতা পার্টির গোটিয়ে প্রতিনিধি মণ্ডল মু ডক্টর যতীন মহান্তি স্পোক্স পর্সন ভারতীয় জনতা পার্টি মো সাঙ্গে সোনালি সাহু স্পোক্স পর্সন ভারতীয় জনতা পার্টি ওড়িশা এবং জয়ন্ত জেনা আমার যে লিগাল সেলর কোঅর্ডিনেটর অনেক আমি উপস্থিত আসি দেখা করি আমার সিও পাখক এবং সিও আমি জনাইলু যে আমার যে স্টার ক্যাম্পেইনর লিস্ট যেটা আমি তারকা প্রচারক হেবে তাঁর লিস্ট দেলু তা সহ গোটে কমপ্লেন আনিকি আসছিল যে কিভাবে ভাবে বর্তমান ক্যাম্পেইন আরম্ভ নহু ইলেকশনর প্রথমর সরকারি কলর দুর্ব্যবহার পিপিলি আরম্ভ হয়ে গেলি তার গোটে জ্বলন্ত উদাহরণ হচ্ছে সেঠিকার যে পিপিলি সিএসসি ডাক্তার অবিনাশ রথ যিকি সেটি বর্তমান প্রেজেন্টলি পোস্টেড অনেক তাঁকর ফেসবুক সাইট্রে এভাবে ভাবে পোস্টিং করছেন ভোট পর প্রতাপ মহারথী এবং তার আমি তার উদাহরণ দেলু তার প্রমাণ দেলু এবং একথা কহিলু যে কিভাবে ভাবে এবেঠু সরকারি কলর অপব্যবহার আরম্ভ হয়ে গেলি আগামী দিনের আহরি ভাবে সরকারি সমস্ত সরকারি কলর সমস্ত স্তরক এ সরকার ব্যবহার করা যাচ্ছেন সেপা কিভাবে ভাবে আকশন প্রথম নিয়ে যাও এবং সে আকশন কঠোর হওয়া দরকার এ ডাক্তর বিরুদ্ধে কড়া কার্যানুষ্ঠান হওয়া দরকার এবং সে তা সসপেন্ড হওয়া দরকার তাহলে অন্য মানে অন্য যে সরকারি কর্মচারী মানে খুলম খুলা সেটি প্রচার করার সম্ভাবনা আছে বর্তমান তাকে রোকা যাই পারিব এবং তাকে রোকিবা দরকার নহলে বর্তমান যেভাবে ভাবে ওয়েস্ট বেঙ্গলে গণতন্ত্র গোটে প্রকার বিপজ্জনক পরিস্থিতি অছি সেইভাবে ভাবে পিপিলের মধ্য তার পুনরাবৃত্তি হবার বহুত সম্ভাবনা অছি এ সরকার আগর মধ্যে করেছি এবং আগক মধ্যে করিব এ কথা আমি সন্দেহ করছু এবং সেপাই যে উত্তর দায়িত্ব আমার সিওঙ্কর অছি তাকে সে নির্বাহন করা আমি তাকে আজ চেতাবনী দিয়ে যাচ্ছু।